ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডব হয়তো ঢাকার মানুষ ততটা টের পায়নি, তবে জাতীয় ক্রিকেট লিগে প্রথম স্তরের ম্যাচের তৃতীয় দিন এসে রাজশাহী বিভাগ হারে হারে টের পেয়েছে খুলনার রুবেলের বোলিং তাণ্ডব। রাজশাহীর ব্যাটিং লাইন আপ লণ্ডভণ্ড করে তাদের প্রথম ইনিংসে গুটিয়ে দিয়েছেন মাত্র 151 রানে, একাই 7 উইকেট তুলে নিয়েছেন রুবেল। রাজশাহীর হয়ে সর্বোচ্চ 48 ও 43 রান করেছেন যথাক্রমে সানজামুল ও মিজানুর। জবাবে খুলনার শুরুটা খারাপ হলেও পরে সামলে নেন অমিত ও তুষার, দুজনেই তুলে নেন 50। শেষ পর্যন্ত অমিতের 59 ও তুষারের 58 রানের সুবাদে 4 উইকেটে 154 রানে দিন শেষ করে খুলনা। এদিকে বগুড়ায় প্রথম স্তরের আরেক ম্যাচে মাঠে নেমে ঢাকা বিভাগ খুব একটা সুবিধা করতে পারেনি। আগের দিন 5 উইকেটে 195 রান নিয়ে দিন শুরু করার ঢাকা বিভাগ 222 রান করেই প্রথম ইনিংসে গুটিয়ে যায়। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় 20 রানে রিশাদ ও সোহরাবর্দির উইকেট হারায় রংপুর। মেহেদী মারুফও উইকেটে খুব একটা থিতু হতে পারেননি, পরে অবশ্য নাসির শতক তুলে দলকে ভালো স্কোরের পথে এগিয়ে নেন। তাকে সঙ্গ দেন নাঈম ইসলাম, আরিফুলরা। 104 রান করে অপরাজিত আছেন নাসির। 5 উইকেট হারিয়ে 200 রানে দিন শেষ করে রংপুর। অন্যদিকে রাজশাহীতে দ্বিতীয় স্তরের ম্যাচে তৃতীয় দিন শুরু করা সিলেট বিভাগ তেমন একটা সুবিধা করতে পারেনি। আগের দিনের 322 রানের সঙ্গে মাত্র 29 রান যোগ করে 351 রানেই প্রথম ইনিংসে গুটিয়ে যায় তারা। এদিন তুষার ইমরানের পর দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেটে 9000 রানের মাইল ফলক স্পর্শ করেন অলক কাপালি। জবাবে ঢাকা মেট্রো আজমিরের 80, মার্শাল আইয়ুবের অপরাজিত 73 ও শামসুরের 37 রানে ভর করে 245 রানে দিন শেষ করেছে। চতুর্থ দিন 6 উইকেট হাতে নিয়ে ব্যাটিংয়ে নামবে ঢাকা মেট্রো। এদিকে বরিশালে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে তৃতীয় দিনেও মাঠে গড়ায়নি বরিশাল ও চট্টগ্রামের মধ্যকার দ্বিতীয় স্তরের ম্যাচ। ফারজানা মুমু, সময় সংবাদ।